বিসমিল্লাহির রহমানির রহিম। গত লেকচারে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, এবং কীভাবে তা বুঝব। যদি একারবিহীন তা কোনো সব ক্রিয়া শেষে ছ, ছে, ছি আর থাকে, আর এর আগের যে বর্ণটা তার মধ্যে তার আগে এর আগের যে বর্ণটা সেটা একারবিহীন থাকে, যেমন ধরুন যে তুমি করছো, এই যে ছ, ছে, ছি, তুমি করছো, এই যে ছ, কিন্তু এর আগের যে লেটারটা একারবিহীন, তুমি করছো ছ, হ্যাঁ, তুমি করছো ছে, ছে করছে, ছে, এর আগের আগের যে বর্ণটা একারবিহীন, আমি করছি, এই যে ছি, এর আগের বর্ণটা একারবিহীন। যদি এরকম হয় ছ, ছে, ছি, এর আগের বর্ণটা কি বিহীন, একারবিহীন, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অথবা চয় ছ, চয় ছ একার, চয় ছ রস্বইকার, অর্থাৎ চয়ের সাথে স সংযুক্ত যদি থাকে, আর এর সাথে এটা সিঙ্গেল হতে পারে, একার দিয়ে হতে পারে, রস্বইকার দিয়ে হতে পারে, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন তুমি খাচ্ছ, সে খাচ্ছে, আমি খাচ্ছি, এই যে চয় ছ, চয় ছ, চয় ছ, কিন্তু একার বা রস্বইকার থাকতে পারে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন তুমি করছো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু আমি বুঝতে পেরেছি এটা ছ, ছে, ছি থাকলে, এর আগে একারবিহীন থাকলে, একার নাই, এর আগে একার নাই, রয়ের সাথে একার নাই, তো ছ, ছে, ছি এটা আছে কিন্তু একার নাই, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি বুঝতে পেরেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এই এটা এই বাক্যটা, তার মানে আমি করতে পারবো কীভাবে, অ্যাম ইজ আর দিয়ে বাবার সাথে আনছি। যেমন তুমি করছো, ইউ আর ডুইং, সে করছে, হি ইজ ডুইং, আমি করছি, আই এম ডুইং, আই এম ডুইং। আচ্ছা, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, সে খাচ্ছে, হি ইজ ইটিং, আমি খাচ্ছি, আই এম ইটিং। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়ার হলে তারপর বাবার সাথে আইনজি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। বুঝবো কীভাবে বাংলায়, বুঝবো হচ্ছে চয় ছ রস্বইকার থেকে তারপর ল লিলাম থাকলে। যেমন ধরুন চয় ছ রস্বইকার তারপর ল লিলাম, যেমন খাচ্ছি লো, চয় ছ রস্বইকার, চয় সংযুক্ত ছ এরপর রস্বইকার, সে খাচ্ছি লো, সে খাচ্ছি, তুমি খাচ্ছি লে, সে খাচ্ছি, আমি খাচ্ছিলাম, এই যে চয় ছয়ের সাথে কিন্তু রস্বইকার আছে ঠিকই, একদম ধ্রুব, কিন্তু এরপরে যেটা আছে ল লে লাম, তার আমি বুঝতে পারলাম এটা পাস্ট কন্টিনিউয়াস। তার মানে সে খাচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু তার মানে কি ওয়াজ বা ওয়ার বসাবো, তার মানে কি সে খাচ্ছিল, হি ওয়াজ ইটিং, তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। ঠিক একইভাবে আরেকটা তার আরেকটা ব্যাপার আছে এখানে, যে এভাবেও যদি হয় যে ওয়াজ ওয়ার যদি এরকমও হয় যে ছি আছে ল লেলাম, যেমন সে করছিল, তুমি কর, আমি করছিলাম, এই যে ছি আছে তারপরে ল লেলাম, ছি থেকে যদি ল লেলাম থাকে, কিন্তু মনে রাখতে হবে ছি আছে তারপরে ল লেলাম, বাট এর আগে একার ভিন, সেটাও পাস্ট কন্টিনিউয়াস। তার মানে কি হি ওয়াজ ডুইং, সে করছিল, মানে সে করছিল, ছি ল, ছি লাম, এরকম যদি থাকে, ছি থাকবে তার ল, তারপর ল লেলাম, তার মানে সে করছিল, হি ওয়াজ ডুইং, হি ওয়াজ ডুইং, তুমি করছিলে, ইউ ওয়ার ডুইং, আমি করছিলাম, আই ওয়াজ ডুইং। তার মানে হচ্ছে ছি আছে একদম সবটাতে, ছি, 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 তারপরে ল লে লাম, তার মানে হচ্ছে ছি থেকে ল লে লাম থাকলো পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এর আগে একার থাকবে না, কিন্তু ছি এর আগে কিন্তু একার থাকবে না, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে চয় ছ রস্বইকার থেকে ল লে লাম থাকলো পাস্ট কন্টিনিউয়াস। আমি আশা করছি এটা খুবই সহজেই বুঝতে পারছেন, আবার আমার কথাগুলো আরেকবার শুনে না বুঝলে। তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বি বা উইল বি দিয়ে তারপর ভবিষ্যতে আনছি। শ্যাল বি অর্থ তে থাকবো, উইল বি অর্থ হচ্ছে তে থাকবে, শ্যাল বি অর্থ হচ্ছে তে থাকবো, উইল বি অর্থ হচ্ছে তে থাকবে, এটা দিয়ে বুঝতে পারবেন। যেমন ধরুন আমি খেতে থাকবো, তে থাকবো বা তে থাকবে, এই তো, এই যে তে থাকবে, তে থাকবো, থাকলে কি হবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। যদি তে থাকবো বা তে থাকবে বলি, এটা ফিউচার কন্টিনিউয়াস। আর ফিউচার কন্টিনিউয়াসের গঠন হচ্ছে যদি তে থাকবো হয় শ্যাল বি, আর যদি বলি তে, যদি বলি তে থাকবে তাহলে হবে উইল বি। তাহলে আমি বলতে বলছি যে আমি খেতে থাকবো, তে থাকবো তাহলে শ্যাল বি, সে খেতে থাকবে তাহলে উইল বি, তে থাকবে তাহলে আমি যেটা লিখেছি সেটা বলি, আমি আমি খেতে থাকবো, আই শ্যাল বি, তে থাকবো, শ্যাল বি ইটিং, আইন যেহেতু বসাইতেই হবে, আমরা করতে থাকবো, উই শ্যাল বি ডুইং, সে করতে থাকবে, হি উইল বি ডুইং, সে করতে থাকবে, দে উইল বি ডুইং। তার মানে হচ্ছে এই যে দে উইল বি ডুইং, হি উইল বি ডুইং, উই শ্যাল বি ডুইং,
আই শ্যাল বি ডুইং, এটা অর্থটা কি? আমি আবারও বলছি যে শ্যাল বি অর্থ হচ্ছে তে থাকবো, আর উইল বি এর অর্থ হচ্ছে তে থাকবে। যদি বাংলা বাক্যের শেষে তে থাকবো বলা হয়, শ্যাল বি বসা দিবেন, বসায় বসিয়ে তারপর আইএনজি বসাবেন। যদি বাংলা বাক্যের শেষে ক্রিয়া শেষে তে থাকবে পান, তাহলে উইল বি বসিয়ে আইএনজি বসিয়ে দিবেন। তার মানে হচ্ছে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কথা বলছে, সেটা বুঝেই তে থাকবো বা তে থাকবো বুঝে তে থাকবো বলে শ্যাল বি, তে থাকবে বলে উইল বি, বসিয়ে আইএনজি বসিয়ে দেবো।